আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস এনসিএস এর থ্রুতে জব ফেয়ার অনুষ্ঠিত হবে। তবে সেই জব ফেয়ারে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক কীভাবে করবেন সবকিছু আমরা আলোচনা করি ছোট্ট ভিডিওর মধ্যে। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই ইনফরমেশনের পাতায়। বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি জব ফেয়ার অনুষ্ঠিত হবে, জব ফেয়ার আইডিয়া আপনারা দেখে নেবেন। বাট জব ফেয়ার নেম যেটা হচ্ছে সেটা হচ্ছে এমসিসি মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলা থ্রোতে ওয়েস্ট ত্রিপুরাতে 30 মে 2023 হয়তোবা সেই জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে। অর্গানাইজ করছে আলটিমেটলি কিন্তু ওয়েস্ট ত্রিপুরা সেই ক্যারিয়ার সেন্টার। জব ফেয়ার ভেন্যুটা একটু অন্যরকম হবে, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা ইউনিট অপোজিট আইজিএম হসপিটাল আখরোর রোড আগরতলা এখানে হবে। তবে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কিন্তু 25 মে মানে আলটিমেটলি আজকে থেকেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং 30 মে 2023 এর সকাল 8টার মধ্যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট ইন্টারেস্টেড রয়েছেন আপনাকে এই পোর্টালে আসতে হবে, এই পোর্টাল লিঙ্ক আমরা ভিডিও নিচে দিয়ে দেবো। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড করেনি তারা কিন্তু অবশ্যই এই পোর্টাল থ্রুতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা কার্ডটা করে নিতে পারেন, কোনো অফিসে যাওয়ারও প্রয়োজন নাই। এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের সাথে সাথে আপনারা কিন্তু বেনিফিট পাচ্ছেন যে বিভিন্ন সময় জব ফেয়ার অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্যের মধ্যে, সেই জব ফেয়ারের মধ্যে আপনি কিন্তু এর থ্রুতেই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে আপনারা তাদের পোর্টালের মধ্যে লগ ইন করতে হবে। পোর্টালটা খোলার পর আপনি রাইট সাইডে মানে টপ রাইট সাইডে দেখুন রেজিস্টার রয়েছে, সেখানে আপনি যাবেন। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে প্রথমে আপনি রেজিস্টারে জব সিকার সিলেক্ট করবেন, করার পর আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এই জায়গাতে প্রথমে আদার্স দেবেন, দেওয়ার পরে এখানে আধার কার্ড দিয়ে বাকি আপনি প্রথম আপনার আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে চেক দেবেন। দেওয়ার পরে আপনি দেখবেন চেক রয়েছে আপনার গ্রিন কালার হয়ে যাবে, তখন আপনি সেটাকে অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশন করতে পারেন সেই আপনার জব ফেয়ারের মধ্যে। আশা করি আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করতে পেরেছি। এবং ফেয়ার সংক্রান্ত বিষয়ে ডিটেলস কিছু নেই, কারণ হচ্ছে এর ভিতরে এই বলা হয়নি যে কোন কোন পোস্ট ইন্টারভিউ হবে এবং কোন কোন অর্গানাইজেশন এক্ষেত্রে পার্টিসিপেট করবে জব দেওয়ার ক্ষেত্রে, তার কিছু মেনশন নেই। কারণ হচ্ছে আজকের থেকেই শুরু হয়েছে জাস্ট মাত্র 5টা PM থেকে, তাই আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করেছি যতটুকু সম্ভব আপনাদের চেষ্টা করছি। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো কোয়েরি থাকে বিভিন্ন বিষয়ে কোন কোন এবং অ্যাপ্লিকেশন করতে কোনো প্রবলেম হলে হয়তো আপনি ক্লিক করে আসতে পারেন, প্রত্যেকটা বিষয়ে আমরা হেল্প করার চেষ্টা করবো। ঠিক আছে, যেমন দেখা কম্পিউটারে সকলেই ভালো থাকবেন, জয় হিন্দ।